বছর তো লকডাউনের মধ্যে হচ্ছে, পড়াকাল হচ্ছে, যার প্রতিবাদে আমি ছোটো বড় মূর্তি বানাচ্ছি। এগুলো বাইরে বাইরে যাবে, একটা মুম্বাই যাচ্ছে, একটা কলকাতা যাচ্ছে, একটা ওই বৃন্দাবন যাচ্ছে এই মূর্তিটা। আর এই মূর্তিটা সবথেকে ভালো, এটা হলো ছোট্ট মূর্তি, এটা লন্ডন যাচ্ছে এবছর, এটা আমি যাচ্ছি ছোটো মূর্তি। এটা কতটা সাইজ? এটা 7 ইঞ্চি সাইজ আছে। এটা বক্স করে প্যাকিং করে যাবে, সুন্দরভাবে যাবে। কদিন লেগেছে দাদা এটা তৈরি? এটা করতে 20-22 দিন মতন লেগে গেছে। কিরাম আপনি পাবেন বলে বলেছেন? আমি তো আনুমানিক 9000 টাকার মতন ডিমান্ড এটা করতেই পারি, তারপর কি হয়। কিন্তু এটা যাচ্ছে, এটার জন্য আমি খুবই আনন্দিত। এবারই কি প্রথম? এবারই প্রথম যাচ্ছে। আপনারা কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? আমরা ছোটো থেকেই করছি, আমাদের রক্তেই এই কাজ, আমাদের ছোটো থেকেই আমরা এই কাজ করছি। এর আগে কোনো কিছু তো আপনার তৈরি বাইরে গেছে? অন্যান্য গেছে ছোটো ছোটো, যেমন আমি একটা ইম্পর্টেন্ট একটা নটরাজ পাঠিয়েছিলাম, খুব সুন্দর নটরাজ পাঠিয়েছিলাম লন্ডন। তাহলে এটা কোথায় যাচ্ছে? এটাও লন্ডন যাচ্ছে। কতটা খুশি আপনি? আমি খুবই খুশি, ছোটো কাজ করা আগে আমার এত আনন্দ আমি ভেবে যাচ্ছি। এই যে করোনা আবহাওয়ায় কোনো প্রতিমার অর্ডার পেয়েছেন? করোনা আবহাওয়ায় তো বড় প্রতিমা তো হচ্ছেই না, আমার এই ছোটো ছোটো মূর্তি যা হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রভাত পাল। আমার ছোটো প্রতিমা মানে বাইরে বাইরে যাচ্ছে, এখানে একটা বোম্বাই যাচ্ছে, একটা কলকাতা যাচ্ছে, একটা বর্তমান মানে এই ছোটো প্রতিমা এটা যাচ্ছে। কীভাবে যাবে, কবে যাবে জানেন? এটা আমার জানে তো সপ্তাহের মধ্যেই যাবে। এর আগে কি আপনার প্রতিমা বাইরে গেছিল? না, এর আগে কোনো প্রতিমা বাইরে যায়নি, বাইরে বড় কাজ করতাম এখানে। মূলত কোথায় যাচ্ছে বিদেশে? বিদেশে লন্ডন যাচ্ছে একটা প্রথম, মানে বিদেশ দেশের মধ্যেই আছে এদিকে। কিসের প্রতিমা তৈরি করেছিলেন? আমি চড়া মাটির। কদিন লাগলো? দিন 20-22 দিন মতন লেগেছে। এর আগে কি আপনার তৈরি কোনো জিনিস বাইরে গেছিল? এর আগে আমার বাইরে গিয়েছিল, একটা নটরাজ আমি পাঠিয়েছিলাম লন্ডনে, ঠিকানাটা মনে নেই। কীভাবে যোগাযোগ হলো? যোগাযোগ কলকাতা থেকেই হয়েছে। কতটা খুশি আপনি? না, খুশি তো বটে, প্রচণ্ড খুশি। আপনার নাম? আমার নাম প্রভাত পাল মোনা। দাদা কীভাবে যাবে? দাদা পাশ থেকে কথা বলবেন প্লিজ। হ্যাঁ বলুন। আমার এই প্রথম মূর্তি, ছোটো মূর্তি, এই প্রথম যাচ্ছে আমার লন্ডনে। এটা হচ্ছে হ্যামস্টেড উইলবি রোড। আরে আপনি কত বলতে হবে।